नमस्कार বন্ধুরা, আমি নীতা দত্ত শর্মা। সবাইকে শুভ সকালে অনেক অনেক নমস্কার এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজ আমি একটা তরকারি শুরু করছি, ঝিঙে আলু আর বড়ি দিয়ে নিরামিষ তরকারি। গরমের দিন ভাল লাগবে ভাত দিয়ে খেতে, পাতলা ঝোল। দেখুন আমি কিভাবে করব। এখানে আমি 250 গ্রাম ঝিঙে নিয়েছি, 2 মাঝারি সাইজের আলু আর বড়িটাকে আমি ভেজে রেখেছি, কড়াই চড়িয়ে দিয়েছি। এতে এখন কড়াইতে আমি তেল দেব, বেশি তেল দেব না, এই যে ছোট্ট চামচে 2 চামচ তেল দিলাম। ঠিক আছে, এখন তেল দিলাম, তেলটা গরম হতে হবে। এর মধ্যে আমি কালো জিরে দেব। এখন কালো জিরেটা একটু পটপট হবে, তারপর আমি কালো জিরোটা এতে দিয়েছি। এখন এতে আমি আলু দিয়ে দিই, আলু দিয়ে ভালো লাগবে। আপনারা বানিয়ে দেখুন বাড়িতে পাতলা ঝোল। এখন গরমের সময় তো বেশি ঝোল ঠোল মশলা খেলে একটু পেটে রোগ থাকে, এর জন্য আমি পাতলা। আর এর মধ্যে 4-5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই। এখন আলুটাকে একটু ভাজা ভাজা করব, কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করবো আলুটাকে। এরপর আমি একটু কী করবো, এখন এতে দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, একদম সামান্য, মানে 1 চামচের মতন, 1 টেবিল স্পুন হলুদ দিয়ে একটু হালকা, আবার একটু এটাকে ভাজা ভাজা করছে হালকা হলুদ দিয়ে। মানে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একদম 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 টেবিল স্পুনেরও কম তোমার ধনে গুঁড়ো, আর জিরে আর আদা এটা দিলাম। এটা আমি বাড়িতে এই মশলাগুলো পুরো, দেখুন এই মশলা যে আছে আমি বাড়িতে শুকিয়ে ভালো করে আগে ইয়ে করে নিই, মশলাটাকে ধুয়ে শুকিয়ে তারপর এটা আমি মিক্সিতে পিছিয়ে দিই। বাস এটা কিছুক্ষণে হালকা ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি এই যে ঝিঙেগুলো দিয়ে দিলাম, এতে ঝিঙেগুলো দিয়ে এখন মিলিয়ে দেব। এই যে তার মধ্যে আমি এই যে 1/2 চামচ আমি নুন দিয়ে দেব। এখন এটা হালকা আমি ভাজতে দিই, দেখুন কি সুন্দর আমার ঝিঙেটা এই যে ভাজা ভাজা হচ্ছে, একটু আটু হালকা ভাজা হয়ে যাবে। তারপর আমি এতে জল দিয়ে দেবো, এখন কিছুক্ষণ একটু ভাজা ভাজা হবে। দেখুন আমার তরকারিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে এই যে একটু জল দিয়ে দিলাম, বা জল দিয়ে আর কিছুক্ষণের জন্য আমি সবজিটাকে ঢাকা দিয়ে দিলাম। পাঁচমা এই যে আমি বড়িটা ভেজে রেখেছি, এরপর নামাবার সময় বড়িটা দিয়ে দেব। এখন আমার বন্ধুরা দেখো, এখন ঢাকনাটা সরিয়ে দেখছি, হ্যাঁ দেখো তরকারিটা দেখছি আমি, এই যে কী সুন্দর। এই দেখো আমার মনে হচ্ছে, হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এতে আমি এখন কি করব, নিরামিষ সবজি তো, এতে একটু চিনি আর একটু বড়িগুলো দিয়ে দিই। বড়িগুলো দিয়ে কিছুক্ষণ জন্য বড়িটা যেই সিদ্ধ হয়ে যাবে তরকারিটা আবার, তেমন আমার তরকারিটা এখন রেডি হয়ে যাবে। এতে এখন কি করব, তরকারিটা দেখো হয়ে গেছে। এখন এতে আমি একটু ধনে পাতা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা আপনার যদি আমার আলু ঝিঙে আর বড়ি দিয়ে সবজিটা করেছি, একদম নিরামিষ সবজি, পাতলা একদম ঝোল, গরমের জন্য ভাত দিয়ে খান, যদি ভালো লাগে তো আমাকে লাইক শেয়ার আর কমেন্টস করবেন।
আর বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আবার অন্য নিরামিষ সবজি নিয়ে আসবো আপনাদের কাছে। খেয়ে দেখুন, বানিয়ে খুব ভালো লাগবে। আর নতুন একদম ছোটো ছোটো ঝিঙে ছিল, সেই দিয়েই করেছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।